নমস্কার, আমি অঞ্জনা, অঞ্জনাস কিচেনে আপনাকে স্বাগত। আমি আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, সেটা হচ্ছে কয়লা চিকেন। কিন্তু সেটা দেখার আগে যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করুন। আর সাবস্ক্রাইব করতে গেলে নিচে একটি রেড বাটন আছে, ওটাতে প্রেস করুন। প্রেস করার পর একটি বেল চিহ্ন আসবে, ওটাতে ক্লিক করুন। তাহলেই আমার প্রত্যেক দিনের আপলোডেড ভিডিও নোটিফিকেশান আপনার কাছে সাথে সাথেই চলে যাবে। চলুন দেখে নিই আজকে রেসিপি। কয়লা চিকেন বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে, প্রথমে বলি চিকেন উইথ বোন, এটা বোনলেস নিলেও হয় না নিলেও হয়, আমার এখানে 500 গ্রাম চিকেন আছে। আচ্ছা, লাগছে টমেটো বাটা, আমি এখানে 2 টমেটোকে বেটে রেখেছি। লাগছে পেঁয়াজ ফাইনলি চপ, এখানে আমি 3টে পেঁয়াজ ভালো করে চপ করে রেখেছি। লাগছে আদা রসুনের পেস্ট, এখানে 5 কোয়া মতন রসুন আছে আর একটুখানি আদা আমি পেস্ট করে রেখেছি। লাগছে বাটার, লেবুর রস, গরম মশলা গুঁড়ো, ফ্রেশ ক্রিম, আর নুন তো লাগবেই। লাগছে কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদ, আর এখানে আছে গোটা শুকনো লঙ্কা, জয়িত্রী, কাজু বাদাম আর গরম মশলা, লবঙ্গ, দারচিনি আর এলাচ। এগুলোকে আমি একটু শুকনো খোলায় ভেজে নিয়েছি, ভেজে আমি এই পেস্টটাকে বানিয়েছি। এই পেস্টটা লাগবে, এই দিয়েই হয়ে যাবে আজকে কয়লা চিকেন। আর যেহেতু কয়লা চিকেন তো কয়লা তো লাগবেই। আচ্ছা, প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করব, তার জন্য একটা মিক্সিং বোলে চিকেনটা নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি দেব লেবুর রসটা, এখানে 1টা গোটা পাতি লেবুর রস আছে। দেব পরিমাণ মতন হলুদ, নুন, সামান্য গরম মশলার গুঁড়ো, দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব আদা রসুনের পেস্ট দিয়ে এটাকে আমি ভালো করে মাখব। চিকেনটা আমার মাখা হয়ে গেছে, এবার আমি এটাকে 1 ঘন্টার জন্য রেখে দেব ফ্রিজে। আচ্ছা, প্রথমে একটা ডিপ প্যান নিয়েছি আমি, একটা এর মধ্যে আমি বাটারটাকে দিয়ে দেব। এই রান্নাটা কিন্তু বাটারেই হবে, কেউ চাইলে সাদা তেলও করতে পারেন বা ঘি। বাটারটা একটু মেল্ট হতে দেব। আচ্ছা, বাটারটা মেল্ট হয়ে গেছে, এবার আমি এর মধ্যে একটা কয়লাকে একটু আগুনে গরম করে এই বাটানের মধ্যে দিয়ে দেবো, দিয়ে আমি এটাকে ঢেকে দেবো যাতে এই ধোঁয়াটা এর মধ্যে থাকে, এই স্মোকটা এর মধ্যে থাকে। এবার আমি খুলে দেব, এটাকে উঠিয়ে দেবো। তারপরে ওই বাটারে আমি পেঁয়াজটা পেঁয়াজ আর টমেটোটা একটু ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা, সেই চিকেনটা এর মধ্যে দিয়ে দেব। চিকেনটাকে একটুখানি কষাবো ভালো করে। আচ্ছা, চিকেনটা আমার একটু কষানো হয়ে গেছে, তারপর একটা স্টিলের বাটিতে একটুখানি ওই কয়লাটাকে পুড়িয়ে সেটা মাঝখানে বসিয়ে এর মধ্যে একটু বাটার দিয়ে দিতে হবে, দিয়ে আমি এটাকে ঢেকে দেবো, দিয়ে এরমভাবে 5 মিনিট মতো রাখবো। এবার আমি এই বাটিটাকে বের করে দেবো। এতে কয়লার খুব সুন্দর একটা
তন্দুরের মতো গন্ধ হবে, স্মেলটা হবে, এই জন্য এটার নাম কয়লা চিকেন। চিকেনটা আমার প্রায় হয়ে এসছে, এবার আমি এর মধ্যে একটুখানি গরম মশলার গুঁড়ো আবার একটু দিয়ে দেবো। এবার একটু নাড়বো এটাকে, এটা খুব একটা বেশি গ্রেভি হবে না। আমার কয়লা চিকেন রেডি, এবার আমি এটাকে পরিবেশন করে নেবো। হয়ে গেছে আমার কয়লা চিকেন, এভাবে ওপর থেকে ফ্রেশ ক্রিম দিয়ে ছড়িয়ে পরিবেশন করুন। কেমন লাগলো আজকের রেসিপি আমাকে কমেন্ট বক্সে জানান। যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, আর প্লিজ সাবস্ক্রাইব করুন অঞ্জনাস কিচেন। ভালো খান, সুস্থ থাকুন, নমস্কার।